সম্মেলন করে তিনিও বলেছেন, এই সংবিধানের ক্ষমতা কাঠামো 72 সালে যেটা তৈরি হয়েছিল সেটা আজকের যুগে এসে প্রমাণিত হয়ে গেছে, এটা সমস্ত ক্ষমতাকে একজন ব্যক্তির হাতে তুলে দিয়েছে, যার ফলে সংবিধানের যত ইতিবাচক দিক আছে, মানুষের অধিকারের যতগুলো কথা বলা আছে সব তারা এক হাতে কেড়ে নিতে পারে, তারা মানুষের অধিকার কেড়ে নেয়, তখন তারা সংবিধানের ধরাই পড়া করে। আর যখন রাতের আধারে ভোট ডাকাতি করে, যখন 14 সালের মতো 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, তখন তারা বলেন আমরা তো সংবিধান অনুযায়ী নির্বাচন করছি, সংবিধান অনুযায়ী আমাদের এই রাষ্ট্র সরকারে আছি আমরা, তার মানে আমাদেরকে তো অবৈধ বলতে পারবেন না, আমরা তো আইনি সরকার, এই আইন যেটা মানুষের অধিকারকে নেয় সেই আইন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। মুক্তিযুদ্ধ হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আর আপনারা আইনের দোহাই দিয়ে মানুষের মর্যাদা কেড়ে নেবেন, ন্যায় বিচার কেড়ে নেবেন। বাংলাদেশের মানুষ এই গত 14 সাল থেকে 18 সাল সহ্য করেছে, আপনারা 23 সালে একই ফন্দি আছেন পরিষ্কার আমরা বুঝতে পারি। সেই কারণে আমরা সকল দলের প্রতি আহ্বান জানিয়েছি, সব হয়তো আমরা এক মঞ্চে উঠতে পারবো না, কিন্তু যার যার অবস্থান থেকে আজকে বাংলাদেশের ভোটাধিকার রক্ষা আন্দোলন করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের সংগ্রাম, ভোটাধিকারের সংগ্রাম, ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, ভোট আমার মর্যাদা, আমার অধিকার। কাজেই এই ভোটাধিকারের সংগ্রাম যদি আমরা করতে চাই, রাষ্ট্রটাকে আর আগের মতো দেখে করা যাবে না, ওই যে ক্ষমতা কাঠামো যেটা সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করে ফেলে, জমিদারি বানিয়ে ফেলে, ওই ক্ষমতা কাঠামোটার বদল করতে হবে। ভোটাধিকার আর এই স্বৈরাচারী জমিদারি ক্ষমতা কাঠামোর বদল, এ দুই এখন এক সূত্রে গঠিত হয়ে গেছে। সেই কারণেই আমরা ডক্টর কামাল হোসেনকে বলবো, এখানে মুক্তিযোদ্ধা ডক্টর জাফর চৌধুরী সহ দেশের মুক্তিযোদ্ধারা যারা আছেন এখনো বেঁচে, যারা এই দেশের গণতন্ত্রকামী মানুষ, আসুন আমরা বাংলাদেশে একটা দ্বিতীয় রিপাবলিকের জন্য লড়ি, নতুন নাগরিকতন্ত্রের জন্য লড়ি, যে নাগরিকতন্ত্রে মানুষের ভোটাধিকার মর্যাদা আকারে প্রতিষ্ঠা থাকবে এবং প্রত্যেকটি মানুষের, সবচেয়ে দুর্বল মানুষটিরও সাংবিধানিক আইনি অধিকার এমনভাবে থাকবে কোন সরকার তার কোনোভাবে অধিকার কেড়ে নিতে পারবে না। বাংলাদেশকে কারো জমিদারি হতে আমরা দেব না। এই দেশে আমরাও জন্ম নিয়েছি, এই দেশ আমাদেরও, কারো জমিদারি বাংলাদেশে চলবে না, জনগণের ঐক্য গড়ে তুলতে হবে। একটা কথা শুধু বলি, একটা সমাজ যখন প্রস্তুত হয় তখন সেখানে লড়াই তৈরি হয়, গণতন্ত্র যদি আমাদের করতে হয় সমাজকেও গণতন্ত্রের জন্য প্রস্তুত হতে হবে, সমাজের মধ্যে গণতন্ত্রের চিন্তাকে ছড়িয়ে দিতে হবে। সমস্ত নেতৃবৃন্দ, বাংলাদেশের সচেতন মানুষ, দেশের সমস্ত বিদ্বান বুদ্ধিজীবী সকলের কাছে আমরা আবেদন করব, সমাজের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার চিন্তা, প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক ব্যবস্থা, সেইটা প্রতিষ্ঠার জন্য ঐক্যের দিকে মানুষকে চালিত করুন, নতুবা বিভাজন, বিভক্তি, তার ভেতর থেকে রক্তপাত, রাষ্ট্রের ভেঙে পড়া, আমাদের অস্তিত্বের বিনাশ, এই হচ্ছে পরিণতি। হয় আমরা গণতন্ত্রের গতিমুখে ফিরব, মর্যাদা প্রতিষ্ঠা করব, না হয় বিনাশের দিকে যাব। বর্তমান সরকার আমাদের সামনে দুই পথ খোলা রেখেছে, আসুন লড়াই করে, অভ্যুত্থান করে সরকারকে ক্ষমতা থেকে নামাই। শেষ কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী ভালো করে শুনুন, আপনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, একটা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং এই সরকারের কাঠামো কি হবে আমরা আপনাদেরও বলি, আসুন আলোচনায় বসে ঠিক করি কিভাবে এই সরকারের কাঠামো গঠিত হবে। তারপরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য যা সাধারণ বিষয়, যেগুলি সকলের স্বার্থের সাথে সম্পর্কিত, সেই সব সাংবিধানিক সংস্কারের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এক, আগামী 3টি জাতীয় নির্বাচন
এই রকম নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার অধীন হবে, কেননা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমাদের কিছুটা সময় দরকার। কাজে তিনটি নির্বাচন 15 বছর, এই 15 বছর সময় আমাদের দরকার, যাতে সাংবিধানিক রূপ পরিবর্তনের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে আমরা এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারি। সংস্কারগুলো কি? 1 নম্বর, সর্বোচ্চ আদালত, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেলের পদ, ন্যায়পাল, এই সমস্ত সাংবিধানিক পদে সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দিতে হবে। এই সাংবিধানিক কমিশন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত হবে, যাতে করে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো দলের প্রতি অনুগত না থাকে। এই ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, 15 বছরে এই দেশে আত্মমর্যাদা সম্পন্ন অনেক মানুষ পাওয়া যাবে, যারা রাষ্ট্রের এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করে সেবা দিয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করবেন। দ্বিতীয়ত, সংসদে জনগণ যাকে ভোট দিয়ে পাঠায়, তিনি সংসদে তাই জনগণের পক্ষে ভোট দিতে পারেন না। 70 অনুচ্ছেদ এমপি কেনাবেচার নামে করা হয়েছিল, পৃথিবীর সব দেশে এমপি কেনাবেচা হয়েছে, কিন্তু সব ধীরে ধীরে ঠিক হয়ে গেছে, এখন এমপি কেনাবেচা সেভাবে হয় না। 70 অনুচ্ছেদ বাতিল করতে হবে, কেননা প্রত্যেক একটা আসনে এলাকায় জনগণ একজন প্রতিনিধিকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠান, তার দায়িত্ব হচ্ছে জনগণকে প্রতিনিধিত্ব করা, দলের আনুগত্য কিংবা দাসত্ব করা নয়। আর 70 অনুচ্ছেদ যদি এইভাবে বহাল থাকে, কোনো দলের ভেতরে গণতন্ত্র থাকবে না, কেননা দলের প্রধানের কাছে আপনি যেইভাবে আনুগত্য 70 অনুচ্ছেদ মানে তৈরি করেছেন, দলীয় প্রধানের বিরোধিতা করলেই আপনার এমপিশিপ বাতিল। কাজে এইরকম পরিস্থিতি থাকলে কোনো দলের ভেতরে গণতন্ত্র আসবে না। রাষ্ট্রের গণতান্ত্রিককরণের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 70 অনুচ্ছেদের সংস্কার। আর তৃতীয়ত, বাংলাদেশে 1 ভোট পেলেই পুরো বাংলাদেশ আপনার জমিদারি, এই ব্যবস্থা বাতিল করতে হবে। ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার পদ্ধতি এখন আর আধুনিক গণতন্ত্রের উদাহরণ নয়। ওই ইংল্যান্ড ছাড়া ইউরোপের সবগুলো দেশ এখন সংখ্যানুপাতিক নির্বাচনে চলে গেছে, 300 আসনে সরাসরি নির্বাচন, সেখানে 300 জন এমপি নির্বাচিত হবে, আর এই 300 আসনে প্রত্যেক দল মোট যে ভোট পাবে, প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী আরও 300 এমপি নির্বাচিত হবে, এবং এর মধ্য দিয়ে কোনো একটি দল 1টি আসনে সরাসরি জয়লাভ না করেও তার সমস্ত মোট প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদে প্রতিনিধি পাঠাতে পারবেন। তার মানে প্রত্যেকটি মানুষের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গণতন্ত্রের এই ভিত্তি আমাদের নির্মাণ করতে হবে, এগুলো আমাদের সকলের জন্য প্রযোজ্য। আজকে যে একজন ক্ষমতা হারালেই মনে করে আমার জান চলে যাবে, এটা তৈরি হয়েছে এই কারণে যে ক্ষমতা হারানোর পরেই তারা সব কিছু হারিয়ে বসেন। রাষ্ট্র ক্ষমতার এই বদল আমাদের ঘটাতে হবে।